বিভিন্ন পর্যটন এলাকায় সেনা কর্মকর্তা পরিচয়ে কোটি টাকা কামিয়েছেন এক প্রতারক। ফটোগ্রাফারদের লোভনীয় চাকরির অফার আর নানা ছলে তাদের ক্যামেরা সহ লুট করেন সরঞ্জাম। অবশেষে তাকে আটক করেছে ডিবির সাইবার ইউনিট। ফয়সাল হোসেনের রিপোর্টে বিস্তারিত। দেশের পর্যটন স্পটগুলিতে টাকার বিনিময়ে ছবি তুলে দেন অসংখ্য ফটোগ্রাফার। তাদের জন্যই অভিনব এক ফাঁদ পাতেন সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক কাজ করা মোস্তফা কামাল মিলন। কিশোরগঞ্জের মিঠামইনের হাওড় এলাকায় ফটোগ্রাফারদের সেনাবাহিনীতে গোয়েন্দা কর্মী হিসেবে অস্থায়ী কাজের অফার দেন সেনা পোশাক পরিহিত ওই প্রতারক। জানান, দেশের নিরাপত্তার স্বার্থে গোয়েন্দা কাজে ছবি তুলতে হবে তাদের, এমন লোভনীয় অফারের ফাঁদে পড়েন তারা। ফাঁদে পড়া 8 থেকে 10 জন ফটোগ্রাফার নিয়ে ট্রেনিংয়ের নামে এলাকায় ঘুরে বেড়ায় মিলন। বেতন ঠিক করা হয় 18,000 টাকা। এবার মূল মিশন। প্রথম অ্যাসাইনমেন্ট হিসেবে রাজধানীর হাতিঝিলে নিজেদের মোবাইল ক্যামেরায় নির্দিষ্ট এক ব্যক্তির ছবি তুলতে পাঠানো হয় সবাইকে। গাড়িতে রাখতে বলেন সবার DSLR ক্যামেরাসহ অন্যান্য সরঞ্জাম। মিলন ক্যাম্পে 5 জন সেনাবাহিনীর আন্ডারে, মানে 5 জন অস্থায়ীভাবে বর্তমান, 5 জনের ক্যামেরা লাগে। পরে 3 মাস পর আমরা এটা সরকারি করে ফেলবো। ও আমাদেরকে এই কথা বললে, পরে 2 তারিখে এই কথা বললো, তো পরে 9 তারিখে আমরা কাগজপত্র জমা দিই। 1 ঘন্টা ডিউটি করার পর আসলাম আবার আগে যাই গাড়ি, যে যে জায়গায় আছে ওই যে আমরা যাই সবাই 5 জন মিলে, গিয়ে দিই লোকও নেই গাড়িও নেই। হাতিঝিল থানায় মামলা হলে অভিযানে নামে গোয়েন্দা পুলিশের সাইবার ইউনিট। রাজধানীতে 3 সহযোগী সহ গ্রেপ্তার হন প্রতারক মোস্তফা কামাল মিলন। সে সেনাবাহিনীতে কোনো এক সময় অস্থায়ী ভিত্তিতে মানে আউটসোর্সিং কয়েকদিন চাকরি করেছে। ওই চাকরি করাকালীন সময়ে সে যে সেনাবাহিনীর আইডি কার্ডটাও সে ময়মনসিং থেকে বানায়, ড্রেসটাও সে ময়মনসিং থেকে বানিয়েছিল, মাস্কটা সে ওই ক্যান্টনমেন্ট থেকে কিনে নিয়ে সে এই অভিনব প্রতারণা। পুলিশ জানায় সিলেট কক্সবাজার সহ দেশের বিভিন্ন পর্যটন স্পটে গেল 5 বছর ধরে প্রতারণা করে আসছেন মিলন। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে উদ্ধার হয় শতাধিক ক্যামেরা। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা। 7,000 গ্রাহকের টাকা নিয়ে লাপাত্তা জনতা মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির প্রতিষ্ঠাতা আজাদকে গ্রেপ্তার করেছে র‍্যাব। রাজধানীর কল্যাণপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাজধানীর কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, মেহেরপুর, কুষ্টিয়া ও সিরাজগঞ্জ সহ বিভিন্ন এলাকায় হাজার হাজার পেশাজীবী প্রতারক চক্রটির খপ্পরে পড়ে। প্রায় 150 কোটি টাকা হাতিয়ে লাপাত্তা হয়ে যায় চক্রের সদস্যরা। লোডশেডিংয়ের কারণে বেড়েছে IPS চার্জার লাইট, চার্জার ফ্যানের ব্যবহার, ফলে বেড়েছে বিক্রিও, সাথে পাল্লা দিয়ে বাড়ছে দাম। এই প্রতিযোগিতায় পিছিয়ে নেই সোলার প্যানেল ও জেনারেটর। একবিংশ শতাব্দীর শুরুতেও প্রায় সব ঘরেই জ্বলত মোমবাতি, কালের বিবর্তনে সে জায়গা দখল নিয়েছে IPS। দেশে বিদ্যুৎ স্বয়ংসম্পূর্ণ হওয়ায় মোমবাতির সঙ্গে IPSকেও ভুলতে বসেছিল দেশের মানুষ। কিন্তু অতীত ফিরে আসে নতুন রূপে, ঠিক তেমনি ফিরে এলো লোডশেডিং। এ থেকে মুক্তির সুখবর দিতে পারছেন না সংশ্লিষ্টরা, বরং অসহায় আত্মসমর্পণ জ্বালানি প্রতিমন্ত্রীর। তা আমাদের মনে হয় একটু ধৈর্য ধরতে হবে। আমরা তারপরে তো একটা সাপোর্টিভ বিদ্যুৎ আমরা দিতে পারছি, সাপোর্টিভ বিদ্যুৎ আমরা করতে পারতাম। হ্যাঁ, আমরা নিরবিচ্ছিন্ন বিদ্যুতের থেকে নাই। এমন পরিস্থিতিতে সামর্থ্য অনুযায়ী বিকল্প পথ খুঁজছেন নগরবাসী। নতুন করে ভরসা বাড়ছে স্মৃতির পাতায় ঠাঁই নেয়া IPS জেনারেটর, চার্জার ফ্যান, চার্জার লাইটে। সবাই আসলে লোডশেডিংয়ে যখন অতিষ্ঠ তখন সবাই চার্জার ফ্যান চাচ্ছিল। কাস্টমার আছে, হেজিটেশনে কেউ কিনতেছে কেউ কিনতেছে না, মানে নানান টেনশন ভোগ করতেছে। আমাদের ব্যবসাটা চলেলো, পর্যাপ্ত গরম হইলে তখন ব্যবসাটা আমাদের চলে, কিন্তু যখন বৃষ্টি হয় শীত পড়ে যায় আমাদের ব্যবসা একবারে চলে। এই সুযোগে পোয়াবারও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের, সরবরাহ সংকটের অজুহাতে নিচ্ছেন অতিরিক্ত দাম, যার জন্য আমদানিকারকদের দুষছেন খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা। সবার দরকার জেনারেটর, কিন্তু কিনলে তো হবে না, সেটার খরচ অনেক, তেল যে দাম এখন, মোবিল, পেট্রোল, অকটেন, অনেক প্রাইস,
কয়জন চালাবে। তো লোডশেডিং হবে এটাই স্বাভাবিক, কিন্তু একদম ঘোষণা দিয়ে লোডশেডিং আসবে আসার কারণেই তো মার্কেটটা হট হয়ে গেল, সবাই মালটা স্টক করলো। সরকার যখন অ্যানাউন্সমেন্ট দিয়েছিল তখন অনেক সেল হয়েছিল, ঠিক আছে, তখন আমরা যারা ডিস্ট্রিবিউটর ইয়ে আছে ইম্পোর্টার তাদের অর্ডার দিয়েও মাল পাইনি। আর আমদানিকারকরা মুখে হেঁটেছেন কুলুপ, রাজি হননি অভিযোগের বিষয়ে কিছু জানাতে। মাসুমিয়া, চ্যানেল 24, ঢাকা। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের নতুন সভাপতি হলেন মল্লিকার্জুন খার্গে। সুবক্তা এবং ড্যাশিং নেতা শশী থারুরকে বিপুল ভোটে পরাজিত করেন তিনি, লেখেন নতুন ইতিহাস। কংগ্রেসের দলিত সম্প্রদায় থেকে আসা প্রথম সভাপতি মল্লিকার্জুন, তবে গান্ধী পরিবারের অনুগত তিনি। তাই বিশ্লেষকরা বলছেন ক্ষমতার নাটাই থাকছে গান্ধী পরিবারের হাতেই। প্রতিষ্ঠার 137 বছরের মধ্যে ষষ্ঠবারের মতো সরাসরি নির্বাচনের মাধ্যমে সভাপতি বেছে নিল কংগ্রেস, যাতে দলের 90% প্রতিনিধির রায়ে নির্বাচিত হন কর্ণাটকের বর্ষীয়ান নেতা মল্লিকার্জুন খার্গে। সভাপতির পদে তিনি ভোট পেয়েছেন 7,897। প্রতিদ্বন্দ্বী শশী থারুরের ঝুলিতে পড়ে মাত্র 1,072 ভোট। নির্বাচন নিয়ে অভিযোগ থাকলেও হার মেনে একসাথে কাজ করার কথা জানিয়েছেন শশী। শশীকেও ধন্যবাদ জানান জয়ী প্রার্থী। মাই পার্টিকে সবই ডেলিগেটস, পার্টির সব কর্মীর পক্ষ থেকে সোনিয়া গান্ধীকে ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে শশী থারুরকেও অভিনন্দন জানাই। শীঘ্রই তার সাথে আলোচনায় বসে পার্টিকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। কার্যক্রম সে জুড়ে হ্যায় উন সবকো মাই ধন্যবাদ করতা হুঁ। 2024 সালে হবে লোকসভা নির্বাচন। আগের দুবার বিজেপির কাছে ভরাডুবির পর নতুন করে ঘুরে দাঁড়ানোর আশায় কংগ্রেস সমর্থকরা। তবে 80 বছর বয়সী এই নেতাকে সজ্জন মানলেও ক্যারিশম্যাটিক কোনো নেতা বলতে নারাজ বিশ্লেষকরা। এছাড়া গান্ধী পরিবারের ঘনিষ্ঠ হওয়ায় সিদ্ধান্ত গ্রহণে পরিবারটির প্রাধান্য থাকতে পারে, যার ইঙ্গিত মেলে তার বক্তব্যেও। কংগ্রেসের ইতিহাসে প্রথম দলিত সভাপতি মল্লিকার্জুন কর্ণাটকের বিধানসভায় 10 বার নির্বাচিত হয়েছেন, তবে কখনোই মুখ্যমন্ত্রী হতে পারেননি। মনমোহন সিং এর মন্ত্রিসভায় শ্রমমন্ত্রী ও রেলমন্ত্রীর দায়িত্ব পালন করেন। লোকসভায় কংগ্রেসের প্রধান ও রাজ্যসভায় বিরোধী দলীয় প্রধান ছিলেন তিনি। 1997 সালে শারদ পাওয়ার ও রাজেশ পাইলটকে বড় ব্যবধানে হারিয়ে নেহরু গান্ধী পরিবারের বাইরে শেষবার সভাপতি নির্বাচিত হয়েছিলেন তৎকালীন কংগ্রেস কোষাধ্যক্ষ সীতারাম কেশরী। মীলা খন্দকার, চ্যানেল 24। দর্শক, এই বিষয়টি নিয়ে আমরা একটু বিস্তারিত কথা বলতে চাই। আমাদের সাথে যুক্ত হচ্ছেন কলকাতা থেকে আমার সহকর্মী শুভজিৎ পুততুণ্ড। শুভজিৎ, আপনাকে স্বাগত। আপনার কাছে যে দুটি ব্যাপার আমি জানতে যাচ্ছিলাম, যে মল্লিকার্জুন চলে আসায় কংগ্রেসের যে রাজনৈতিক সমীকরণ সেটি কি বদলে যাবে নাকি, এক, এবং দ্বিতীয়ত হচ্ছে শশী থারুর শেষ পর্যন্ত হার মেনে নিয়েছেন নাকি? দেখুন, নির্বাচন চলার ঠিক আগে, অর্থাৎ যখন নির্বাচন শেষ হয় ভোট গণনার আগে, শশী থারুর বারবার অভিযোগ করেছিলেন যে এই ভোট ঠিকঠাকভাবে হয়নি, ভোটের ক্ষেত্রে কংগ্রেসের গান্ধী পরিবারের একটা প্রভাব কাজ করেছে, এবং ভোট হওয়ার পরে যখন কাউন্টিং চলছে সকাল থেকে, সেই সময় তার অভিযোগ ছিল পাঞ্জাব হরিয়ানার মতো জায়গায় যেখানে কংগ্রেসের তার একটা ভোট পাওয়ার একটা নতুন, অর্থাৎ নয়া কংগ্রেসের তারা যে একটা নতুন যুব সম্প্রদায়ের ভোটের একটা আশা করেছিলেন, সেখান থেকে তারা তিনি বলছেন সেখানেও কাউন্টিং এর ক্ষেত্রে গোলযোগ হয়েছে। কিন্তু একটা একটা ধারণা করেছিল তিনি হয়তো মেনে নেবেন না এই যে ফলাফল, তিনি হয়তো মানবেন না, তিনি হয়তো আবার ভোটের জন্য আবেদন করবেন। কিন্তু দেখা যায় যখন একদম বিকেল 3-4 পর যখন একদম ছবিটা পরিষ্কার হয়ে যায়, তিনি কিন্তু মল্লিকার্জুন খার্গে তাকে কিন্তু তিনি শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। তিনি বলেছেন যে কংগ্রেসের এরম একটা পদে চলে আসা সেটা কিন্তু একটা অনেক বড় অ্যাচিভমেন্ট, তিনি কিন্তু মূলত এই যে তার হার সেটা কিন্তু তিনি মেনে নিয়েছেন। এখন কংগ্রেস সমর্থক তারা কিন্তু গতকাল ভারতের বুকে নাগপুর, অর্থাৎ যেখানে আরএসএস এর সদর দপ্তর, বিজেপির শাখা সংগঠন এবং যেখান থেকে বলা হয় বিজেপি পরিচালিত হয়, সেই জায়গায় বিজেপির পঞ্চায়েতের সমিতির নির্বাচন এবং জেলা পরিষদ নির্বাচন হয়েছে, এবং সেখানে বিজেপি একটা ব্যাপ নতুন যে সভাপতি আজকে নির্বাচিত হয়ে এসেছে, সেই সভাপতির আন্ডারে তারা কিন্তু যে তাদের ডুবন্ত নৌকো সেটা কিন্তু ডাঙায় তুলতে সক্ষম হবে, এবং তাদের যে রক্তক্ষরণ যেটা অবিরত ভাবে হয়ে চলেছে বিগত প্রায় 10 বছর ধরে, সেই রক্তক্ষরণ তারা বন্ধ করা সম্ভব হবে। 14 পর থেকে যে রক্তক্ষরণ এখনো পর্যন্ত থামেনি, কংগ্রেসের যে পতন সেটা অনিবার্য, সেটা অনেকটাই থামানো সম্ভব 2024, এবং তারা ঘুরে দাঁড়ানোর একটা প্রতিশ্রুতি আজকে তারা ব্যক্ত করেছে। এখন দেখার, কিছুক্ষণ আগে আপনারা প্রতিবেদন দেখছিলেন যে কেশরী নাথ, তিনি যখন কংগ্রেসে তিনি যখন সভাপতি হয় সেই সময় কিন্তু কংগ্রেসের একটা ডামাডোলের বাজার ছিল,
এই কেশরীনাথ হয়ে উঠতে পারে কিনা সেটা কিন্তু এখন দেখার বিষয় বলি। আচ্ছা, তার মানে ধারণা করা যেতে পারে যে একটা সমীকরণের পরিবর্তন হবে। শুভজিৎ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম আমার সহকর্মী শুভজিৎ পুততুণ্ডের সাথে, এবং এরই সাথে শেষ করছি আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল নিউজরুম আপডেট। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।